মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন আজকে বাংলাদেশকে ডিজিটালাইজ করা, আজকে সর্বক্ষেত্রে বাংলাদেশ ডিজিটালাইজ হয়ে যাচ্ছে। বিধা আমরা বসে থাকলে হবে না। রাজধানীর ছেলেমেয়েরা যদি তাদেরকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ করতে পারে, তাহলে আমরা এই লালমোহন তজুমদ্দিনের আমাদের প্রজন্মকে কেন আমরা তথ্য প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ করবো না? কারণ আমরা তো এই বাংলাদেশেরই নাগরিক। আজকে রাজধানী নয় শুধু, আমি বলবো বাংলাদেশের কোথাও এইভাবে কোনো স্থানীয় জনপ্রতিনিধি নিজের উদ্যোগে এভাবে কম্পিউটার দিয়ে এভাবে আমাদের প্রজন্মকে তথ্য প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ করার জন্য ব্যক্তিগত উদ্যোগে এই উদ্যোগ নেয়নি। আমি শুরু করেছি যে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন কর্মী, তাকে তার ফলোয়ার, সে তার দর্শন, তার আদর্শ আমাকে বুঝতে হবে। তিনি কি চান? তিনি চান এই দরিদ্রের মহলের বাংলাদেশকে, এই দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন বাংলাদেশকে আজকের উন্নয়নের রোল মডেল কিংবা ডিজিটাল বাংলাদেশের রোল মডেল হিসাবে তিনি প্রতিষ্ঠিত করতে চান, এগুলো আমাদেরকে বুঝতে হবে। আজকে তিনি কি চান এটা বুঝে আমরা কাজ করি। তাই বাংলাদেশ আজকে তথ্য প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ হয়ে ইতিমধ্যে আমাদের সন্তানরা এই লার্নিং প্রকল্পটি বর্তমান সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অত্যন্ত জনপ্রিয় একটি প্রোগ্রাম। এই প্রোগ্রামের আলোকে আমাদের এলাকায় আমি আজকে নতুনভাবে এই কর্মসূচিটা আমরা শুরু করেছি, যেখানে আমাদের প্রজন্ম যেন আজকে শুধু কম্পিউটারের সাধারণ যে বেসিক নলেজগুলো ইতিমধ্যেই আমাদের এই নুরুন্নবি চৌধুরীর ফ্রি আইসিটি প্রশিক্ষণ প্রোগ্রামের মাধ্যমে এখানে তোমরা যারা স্টুডেন্ট তোমরা সবাই পেয়েছো। এখন সময় আসছে ঘরে বসে আই করার প্রোগ্রাম, সেটা আজকে যদি তোমরা এই লার্নিং প্রোগ্রামটা যদি সঠিকভাবে তোমরা যদি করো, তাহলে তোমরা ঘরে বসে দেখবা ডলার ইনকাম করতে পারবা, পাউন্ড ইনকাম করতে পারবা। আজকে তাই আমরা এটার পাশাপাশি আমাদের আজকে যে এই লার্নিং আর্নিংয়ের শিক্ষক তিনি আরেকটা কথা কিন্তু বলেছেন, তোমরা খেয়াল করছো কিনা জানি না, এই আউটসোর্সিং করতে হলে তোমাকে একটু ইংরেজিতে কিছুটা দক্ষ হতে হবে, তোমাকে বলতে হবে, মাঝে মাঝে ওভার টেলিফোনে কথা বলতে হবে, সেক্ষেত্রে তোমার স্পোকেনটা ইংলিশ স্পোকেনটা তোমার একটু ক্লিয়ার থাকতে হবে, তোমাকে ওদের ইংরেজি বুঝতে হবে এবং ওদের সাথে কথা বলতে হবে। এই জন্য আমরা ঠিক করেছি ফেব্রুয়ারির 1 তারিখ থেকে আমরা এখানে 1 মাসের জন্য একটি ইংলিশ স্পোকেন একটি কোর্সও আমরা তোমরা গ্যালারিয়া নাম্বারসির সাথে আমরা যোগাযোগ করছি। আমরা একটি প্রতিষ্ঠান আছে ক্যানাডা এম্বাসির একটি প্রতিষ্ঠান, তাদের সাথে যোগাযোগ করে তারা তোমাদেরকে ইংলিশ স্পোকেনে একটা 1 মাসের শর্ট কোর্স করাবে। তোমরা যদি সিনসিয়ার হও তাহলে এই যে লার্নিং আর্নিং কোর্সের পাশাপাশি তোমরা ইংরেজিতে অনর্গল যখন তোমরা যদি কথা বলতে পারবা, তোমরা যখন যে আমেরিকার ইংলিশ স্পোকেন ওরা যেভাবে তোমার ওদের যে প্রনাউন্সিয়েশন এগুলোর সাথে তোমাকে ক্যাচ করতে হবে। আমরা যেভাবে ইংরেজি বলি হয়তো আমেরিকার ইংরেজি ওদের প্রনাউন্সিয়েশন ভিন্ন, ইউরোপের ইংলিশের প্রনাউন্সিয়েশন ভিন্ন, এদের কথা আমরা হঠাৎ করে ক্যাচ করতে পারি না। সুতরাং তোমাদেরকে সেইভাবে লক্ষ্য করতে হবে। তাহলে তোমরা এই আউটসোর্সিং বলতে একটা মার্কেটিং, আমরা যেমন এই যে দেখো মেডিসিনের মার্কেটিং অফিসাররা ঘুরে ঘুরে মেডিসিনের মার্কেটিং করে, একটা বিজ্ঞাপন হয় ইন্টারনেটে, যেটা এখন আমরা বাংলাদেশে যেটা কেনাকাটা হয় বিভিন্ন দোকানে, সেই অনলাইন শপিংটাই এটা ইন্টারন্যাশনালি যখন করবা তুমি সেটাই মনে ধরো এই যে আউটসোর্সিং, এটা বাংলাদেশে করতেছো টাকায় আর তুমি ইন্টারন্যাশনালি যে কোনো একটা কোম্পানির
তুমি এজেন্ট হয়ে সেখানে তাদের কিছু ব্যাখ্যা করে দিলে সেখানে তোমার কমিশন তোমার কাছে এসে পড়বে ডলার হিসাবে অথবা সেখানে তাদেরকে তাদের বিভিন্ন এই যে যেটা বলছে উৎপাদিত প্রোডাক্ট তুমি বিভিন্নভাবে অ্যাড দিয়ে তাদেরকে বিভিন্ন জায়গায় তুমি প্রমোট করলে সেটাও তোমার একটা মার্কেটিং আজকে এই বিষয়ে আমাদের যারা এই প্রজন্ম আমরাও আসলে কম্পিউটার লাইনে অতটা এক্সপার্ট না আমরা এখনো বোঝার কোর্স করিনি আমরা যতটুক মানে জেনে পড়ে জেনেছি আমরা বলবো যে তোমরা হবে শেখ হাসিনা কিংবা সচিব পদের জয়ের স্বপ্নের ডিজিটাল বাংলাদেশে একেবারে যোগ্য এবং দক্ষ নাগরিক যারা শেখ হাসিনা সচিব পদের জয়ের ডিজিটাল বাংলাদেশের নেতৃত্ব দেবে।